ক্লাসে যাবি কেন তুই? তুই তো স্কুল আসিস নি, স্কুল আসিস নি, তুই তো স্কুল আসিস নি, কেন আমি ড্রেসে তো আছি, আমি আসতে পারি নাই। গো ড্রেস থাকলে আমার লেট হয়েছে বলে আমি ক্লাসে ঢুকতে পারিনি আজকে। এসছো কেন শুধু শুধু? তুই ক্লাসে আসলে কেন? তো ডাইরেক্ট আমাকে বলবে কেন স্যার? সেটা তুমি অফিসে জানাবে। তুমি অফিসে জানাবে, তুমি আইন হাতে তুলে নেবে। তুমি একটা মেয়েকে থ্রেট করবে কিছু তাকে কিছু ওই তো বলছো চোখের সামনে সে বললো নন্দবাবু, আমি বললাম চলে যাব। বলছি নন্দবাবুকে সামনে দাঁড়িয়ে মারতে বলতে যা করো আমি দেখে নেব। আমি এটা বলিনি, এটা বলিনি, আমি তাকে বলেছি যে নন্দবাবুকে বলে দে যে যদি তোম আছে তো আমাকে, আমি মাকে জানিয়ে আছি যদি তোম আছে তো আমাকে ধরবে। কি বলেছে দম? কিসের কি দম? বাস আমি এইটাই বলেছি এর আলাদা না, আমাদের কারুরই দম নেই তো একটা দম আছে সব এইটাই বলতে চাইছি। আমি তো বলছি আপনার স্কুলে ভিতরে না বাইরে যেখানেও দম থাকবে না, আমার বাইরে মোট আছে, বাইরে দম আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ বেরোতে পারবে না? বড় বলছি সবাই তো বলছি আজকে আপনি বেরিয়েই দেখান। আচ্ছা বেরোতে হবে, এখনি বেরিয়ে দেখাতে হবে। আমি বেরিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই ভালো তা এতজন তো আর বাড়ি ফিরতে পারবো না আমরা। ও সবাই কি তোরা মামার করে বাইরে? ভাই আর কত কি দেখতে হবে, একজন ছাত্র হয়ে শিক্ষককে এভাবে ধমকাচ্ছে, ভাই কি বলবো আর। তো ভাই লোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে এইরকম ছাত্রদের আরও বেশি করে মানে কি বলবো, যাই হোক, তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। তো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।